ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ শর্মাচার্যী। প্রথমেই আমি জানাচ্ছি আমার তরফ থেকে, মৌ শর্মাচার্যী চ্যানেলের তরফ থেকে সবার জন্য শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকো, এই বছর সবার জন্য ভালোবাসা নিয়ে আসুক, সুখ নিয়ে আসুক। এই দিনগুলো, এই বছরের প্রতিটি দিনগুলো সবার ভালো কাটুক, খুব ভালো কাটুক, হাসি খুশি কাটুক, এটাই আমি চাই। তো আজকের দিনটা আমার কেমন কাটলো, সবার কেমন কাটলো তা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের দিনটা আমার কেমন কাটলো, আমি কী কী খেয়েছি, কী কী করেছি, তাই নিয়ে আজকের ব্লগটা। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো আজকের বেঙ্গলি নিউ ইয়ারের প্রথম দিন, আমি সকালে চাটা খেয়ে টিউশন করিয়ে এখন এসেছি রান্নাঘরে। তো সকাল সকাল আজকের সকালের খাবার তৈরি করতে এসে গেছি। আমার আজকে ইচ্ছে করছে শীতল বড়া খেতে, তো এসে গেছি আমি শীতল ধুয়ে পেঁয়াজ কেটে একবারে রেডি করে আমি বসিয়ে দিয়েছি, আর রান্না করে খেয়ে নেব। আমি তো রান্না করছি আর রান্নার গন্ধ পুরো ছড়িয়ে পড়েছে, আর সেই গন্ধ গিয়ে মিট্টুর নাকে ঢুকেছে। তো মিট্টু চলে এসেছে আমার পাশে এসে বসে আছে খাওয়ার জন্য। শীতল চাটনি রেডি হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো পাতার ভেতর। কুমড়ো পাতার ভেতর আমি শীতল চাটনি দিয়ে একটা একটা করে এভাবে রোল করে বড়া করার জন্য রেডি করে নেব। তারপর তো সুন্দর করে সব একটা একটা করে নেব। তো রেডি হয়ে গেছে শীতল বড়া করার জন্য সব। এখন আমি বেসন আর চালের গুঁড়োর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি, স্নান করিয়ে দিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি বড়া। এরপর এটা সুন্দর করে ঢেকে দেব, মানে সুন্দর করে না, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এটা ফুলে যায়। আমার কাছে পাতা বেশি ছিল না, তাই একটা একটা পাতা দিয়ে করেছি, ছোটো ছোটো বড়া হয়েছে। আর ঘরে খাবো আমরা, আর এত সুন্দর করে কী হবে। তো যাই হোক, দেখতে এত খারাপও হয়নি, সুন্দর হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। আমার সামনে এসেছে আমার ছোট ভাই, আর আমাকে রান্না করতে দেখে ও জিজ্ঞেস করছে যে আমি কী করছি, কী রান্না করছি, ও খাবে। তো ও প্রায়ই আসে আমার সামনে, দেখো ওর কথা কী কিউট কিউট কথা। তো রেডি হয়ে গেছে শীতল বড়া, এখন নামিয়ে নিচ্ছি, আর ভীষণ টেস্টি হয়েছে সত্যি। আমি খেয়ে তারপর বলছি তোমাদের, অনেক টেস্টি হয়ে গেছে। আর শীতল বড়ার সঙ্গে দেখো এখানে বেসনের বড়াও রেডি হয়ে গেছে। তো সবাই চটপট খেয়ে নেবে আমার সঙ্গে, আমার কাছে চলে এসো আর শীতল বড়া খেয়ে নাও। টেস্টি টেস্টি শীতল বড়া, অনেক টেস্টি হয়েছে। শীতল বড়া করার পর আমি এখন খেয়ে নিচ্ছি ভাত, সকালের খাবার খেয়ে নিচ্ছি। আমার সঙ্গে দাদাভাই আর মাসি খেতে বসেছে। এরপর কাজ শুরু হয়ে গেছে আবার। আজকে পয়লা বৈশাখ, তো ঘর দূর তো মুছতেই হবে, আর একটু টুকটা কাজ সব শেষ করে এরপর আমি স্নান টান করে নেব। তো স্নান করে এসে গেছি ঠাকুর ঘরে। আমার ছোটো বোনও ঠাকুর পুজো করে, আমরা মানে আমরা দুজনই মিলেমিশে পুজো করি, একদিন ও একদিন আমি। তো আজকে আর ওকে আমি বললাম না, কারণ আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিনটা আমি ঠাকুরকে স্মরণ করেই আমার দিনগুলো শুরু করতে চাই। ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে, এখন এসে গেছি আমি রান্না করতে। এই যে দুধ বসিয়েছি, আর এদিকে বসিয়েছি আমি আলু ভাজা আর বেগুন বড়া, আর ডাল এখানে ভিজিয়ে রেখেছি, আর রান্না করব টমেটো চাটনি। তো ডাল বানাবো আর এইসব আজকের আইটেম। আরেকটা জিনিস করব, পনির। তো পনির আজকে বাজারের কেনা পনির করব না, ঘরে বানানো পনির করব, আর পনির আমি ঘরেই বানাবো। তো আমি রান্না করতে শুরু করে দিয়েছি অলরেডি, আর এখন লেগে যাবো, তো দেখতে থাকো। নিরামিষ রান্না করব। আমরা প্রত্যেক দিনই দুপুরবেলা নিরামিষ খাই, কারণ আমার ঠাম্মা নিরামিষ খান, আর ঠাম্মা একবেলা খান শুধু দুপুরবেলা। তো ঠাম্মার সঙ্গে আমরাও সবাই নিরামিষ খেয়ে নিই। আর ডাল যেহেতু নিরামিষ, তো মাছের ডাল হবে না, মানে অরল ডাল হবে, তো কী বলে জানি না এটা। তো যাই হোক, এইটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পনিরের জন্য আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি, আলু ভেজে তারপর পনির তরকারি বানাবো। এরপর এই দিকে আলু ভাজা হতে হতে আমি পনিরগুলো রেডি করে নেব। এই যে ছানা আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম, এটার ভিডিও আমি করিনি, আরেকদিন আমি এই ছানা কাটার ভিডিও করে শেয়ার করব তোমাদের সাথে।
তো কালকে রাতে আমি এটা ছানা কেটে তারপর রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এখন এটা দিয়ে আমি পনির তৈরি করব। ছানা নিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে এই ছানাটা ভালো করে মেখে এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা মাখার সময় দেব, কারণ এটার ভিতর ডুববে, তার জন্য নুন দিয়েছি। আর নুন দেওয়ার পর একটু আবার একটু মেখে এরপর ময়দা দিচ্ছি, কারণ ময়দা না নিলে এটা ভেঙে যাবে। আর কেনা বাজারের কেনা পনিরের মধ্যে তো মেডিসিন দেওয়া থাকে, এটাতে তো মেডিসিন দেবো না, তো এটাতে একটু একটুখানি ময়দা দিতে হবে, বেশি দেবো না, অল্প একটু দেবো। এরপর এটাকে ভালো করে আবার মেখে স্কোয়ারের মতো করে নেব হাত দিয়ে। এইভাবে এটা স্কোয়ারের মতো সুন্দর করে করে নেব, যাতে এটা বাজারের পনিরের মতোই দেখতে সুন্দর হয়। তো স্কোয়ার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো সবাই, তোমরা নিজেই দেখো তো। এখন আমি এটা একটা চাকুর সাহায্যে পিস পিস করে নেব, ঠিক যেমন বাজারের পনির থাকে সেরকম। তারপর ভেজে নেব একটু তেলের মধ্যে, এটা লালচে কালারের মতো করে ভেজে নেব, তো এটার টেস্ট আরও বেড়ে যাবে। এখন পনির ভাজা করে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনি, মানে এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, অল্পখানি পাঁচফোড়ন। পরিমাণ মতো মশলা নিয়েছি, এরপর মশলাগুলোকে ভালো করে গুলে এরপর দিয়ে দেব এটার মধ্যে। ভাজা হাফ ভাজা করার পর নুন দেব স্বাদ মতো, এরপর আলু এটার মধ্যে ছেড়ে দেব। ছেড়ে এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ঝুল, মানে জল। তো এটা রেডি হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দিচ্ছি পনির। তো এদিকে আমার পনির রেডি হতে হতে আমি ডালটাও ঠিক করে নিচ্ছি, এটাতে দিয়েছি আমি আদা বাটা ডালের মধ্যে। আর এখন এটা নামানোর সময় পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ডাল সম্বার দিয়ে দিচ্ছি। তো ডাল হতে হতে বেগুনির জন্য সব রেডি করে নিচ্ছি, ডাল নামিয়ে বেগুনি এখন বসিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটা একটা করে হয়ে যাচ্ছে। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আর এখন রান্না করেছি পনির তরকারি, ডাল, আলু ভাজা আর বেগুনি। তো এখনও একটা আইটেম বাকি আছে, যেটা টমেটো চাটনি। তো এগুলো আমি দেখাচ্ছি, কারণ এগুলো মা এখন নিয়ে যাবেন, মানে খাওয়া দেওয়া হয়ে গেছে, তো এখন নিয়ে যাবেন। আর আমি এখন বসিয়ে দিয়েছি টমেটো চাটনি, আর টমেটো চাটনির জন্য সম্বাস দিয়েছি সর্ষে। সর্ষে তো এদিক ওদিক পড়ে যায়, তার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, একটাও সর্ষে আমার পড়েনি। আর জানালাটা আমি বন্ধ করে দিয়েছি, বাইরে বাতাস দিচ্ছে তাই আগুনটা নিভে যাবে। আর এটাতে মশলা দিয়ে দিচ্ছি সব ধরনের যা যা লাগে, আর পর দিচ্ছি গুড়, এটা মিষ্টি চাটনি করব। তো সব রেডি হওয়ার পর আমি এটাতে দিয়ে দেব তিলের গুঁড়ো, তিলের গুঁড়ো মানে তিল, ভাজা তিল। এটাতে দিয়ে দিলে সুন্দর স্যান্ড হয় আর ভালো লাগে। তো হয়ে গেছে রেডি, এখন আমি গ্যাস পরিষ্কার করে নেব। দেখো গ্যাসের কি অবস্থা হয়েছে, এগুলা পরিষ্কার করে না রাখলে সুন্দর থাকে না। ফ্রেন্ডস, রান্নাবান্না শেষ করে খেয়ে আজকে স্টুডেন্ট এসে গেছে, পড়িয়েছি, তারপর একটু ঘুমিয়ে মানে শুয়েছিলাম, রেস্ট করেছিলাম, সারাদিন তো যা ধকল গেল আমার উপর দিয়ে। তো যাই হোক, ভালোই কেটেছে আমার আজকের দিনটা, আশা করছি সবারই ভালো কেটেছে। আর এখন আমি একটু রেস্ট করে তারপর ভিডিও কন্টিনিউ করছি। তো আর এখন আবার রান্না করতে যাব একটু পরে। আর আমি সবাইকে সন্ধ্যার সময় প্রণাম করেছি বড়দের। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো,
আর আমার এরকম ভিডিও দেখতে যদি তোমরা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। যদি আমার ভিডিও ভালো নাও লাগে তাহলেও দেখো, দেখতে দেখতে এমনিতেই ভালো লেগে যাবে। তো এখন টাটা, বাই বাই।